শুভ দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। আজ 12 আগস্ট 2022 রোজ শুক্রবার আমরা অবস্থান করছি নওগাঁ জেলার চৌবাড়িয়া গরুরহাটে। আপনারা দেখছেন কম সময়ের মধ্যে মোটা তাজাকরণের গরুগুলো, দেশি ও ক্রস জাতের গরু। এই গরুগুলো কী দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। তবে আমরা একটা কথা বলে নিব যে আমরা অবস্থান করতেছি নওগাঁ জেলার মান্দা থানা সবচেয়ে বড় একটি হাট চৌবাড়িয়া গরুর হাট, মানে মান্দা থানার মধ্যে সবচেয়ে বড় হাট এটা। এখানে আমরা বেশ কিছু গরু, সেই গরুগুলোর একটু তথ্য জানানোর চেষ্টা করবো। ভাই, এটার বয়স কি? 6 দাঁত। দাম কত রাখা আছে ভাইয়া? 55 চাওয়া দাম। কেমন দাম বলছে এখন পর্যন্ত? 50-49, মার্শাল্লাহ দর্শক, 50-49 দাম বলছে। তো বেচা কিনা কতর মধ্যে ভাই? 50-এর একটু উপরে হলে বেচা যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা এইটা কার? এটা আপনার বয়স কি? এটার 4 দাঁত দর্শক। এই গরুগুলো অল্প সময়ের মধ্যে মোটা তাজাকরণের জন্য খুব ভালো, 4 দাঁত বয়স। দাম কত রাখা আছে ভাই? 75,000 চাওয়া দাম। আচ্ছা দাম কত বলছে এখন পর্যন্ত? 60,000 এরকম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমরা গরুগুলো দেখতেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কাকা, এটা এটা কত? এটা এটা বয়স কি? এটা দেখা যাবে তো, এটা দাম কত কাকা? 65। আচ্ছা 65 চাওয়া দাম। বয়স কি বললেন? 6 দাঁত, 65 চাওয়া দাম দর্শক। দাম দর করে নিতে হবে, টিভিতে না এগুলো মোবাইলে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, মোবাইল আছে আপনার কাছে? বাড়ির বলবেন যে ইউটিউবে সার্চ দাও বেচা কিনা ইনফরমেশন বলে, তাহলে দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। দর্শক, এই পাশে কিছু গরু আমরা দেখতে পাচ্ছি, এইগুলোর মধ্যে থেকেও আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো। তবে এখানে আমি কাউকে না দেখতেছি, কেউ নাই এখানে। এই দেশিগুলোর কাছে কিছু লোক আছে, দেখি তথ্য পাওয়া যায় নাকি না। ওনারাও ব্যস্ত হয়তো, আমরা চলে যাবো যেই জায়গায় তথ্য পাওয়া যাবে সেই জায়গাতে। এইগুলোর মধ্যে কিনা হলো ভাই? এটা এটা কত ভাই? এটা এটা 56 চাচ্ছে না? বয়স কি? এটা বয়স পুড়ে গেছে, 56 চাওয়া দাম। কত দাম বলছে এখন পর্যন্ত? 48,000, মাশাআল্লাহ দর্শক, 48,000 দাম বলছে। তবে একটু আরেকটু উপরে গেলে মনে হয় বিক্রি করা যাবে, 52 হলে দেওয়া যাবে। আচ্ছা দর্শক, 52 হলে দেওয়া যাবে বলছে। তবে যেইটা দাম বলছে ওটাই হয়তো ওনার বেচার টার্গেট হবে। এইটা কার? কত দাম? দাম কত? হ্যাঁ 52,000। কত বলছে দাম? এখনো বলে নাই। আচ্ছা ঠিক আছে দর্শক, এখনো দাম বলে নাই কেউ। তবে আমরা হাটের শুরুর দিকে, এই কারণে দাম এখনো কেউ বলে নাই বলতেছে। গাভীর মানে অন্ত নেই, কত যে গাভী আসছে ভাই। ভাই ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন? 6টা। এখানে কয়টা আছে? আমার কাছে আছে 2টা, আর বাদ বাকি অন্যদিকে। আচ্ছা তো কীরকম বয়স এগুলোর? 2 দাঁত করে বয়স। হ্যাঁ দর্শক, 2 দাঁত করে বয়স। বয়স কম হইলে অল্প সময়ের মধ্যে স্বাস্থ্য লাগানো মানে ভালো হয় স্বাস্থ্য লাগানোর দিক থেকে। এটার দাম কত ভাই? কালোটা কিনাই খান না? বেচার কত নিয়ত? বেচার নিয়ত কত? 55। আচ্ছা মানে 3-4,000 টাকা লাভ হইলে বিক্রি করে দেন। আচ্ছা আর এটা ভাই, এটা সাদাটা ইয়া লালটা, এটা কিনা 57, বিক্রি কত করবেন? 60,000 নিয়ত। আচ্ছা দর্শক, 60,000 নিয়তটা বিক্রি। আমরা এই পাশে যাবো, বেশ কিছু গাভী এখানে দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে থেকে তথ্য দেওয়ার চেষ্টা করব। এটা কত কাকা? দাম কত এটার? 53 দর্শক, 53,000 চাওয়া দাম। আর এটা
56 আচ্ছা ঠিক আছে 53 56 দাম চাওয়া এটা কত এটা এটা 60000 চাওয়া দাম দাম বলছে কিছু দাম এখন বলে নাই বলে নাই আচ্ছা 60000 চাওয়া দাম দাম বলে নাই শুধু গাভি গরু আর গাভি গরু এই সাইডটাতে ভাই সাদাটা কত ভাই এটা কত এটা এটা 52 চাওয়া দাম দর্শক 52 চাওয়া দাম তবে বেচা কি না হবে হয়তো কতর মধ্যে বেচার নিয়ত এটা হ্যাঁ 48 দর্শক 48 45 এর মধ্যে হবে হয়তো বেচা কি না আমরা যদি এই পাশটাতে দেখি এই পাশে এত বেশি এটা কিনা হলো নাকি কত বলছে 57-58 কম বলছে এখন তো গরুর বাজার এমনিতেই কম ভাই 57 দিয়ে দিলে লস লাগে সবার দুঃখ একই ভাই যারা যারা কিনতে আসছে তাদের এই সমস্যা যারা কিনতে আসছে তাদের একই সমস্যা ভাই কিছু করার নাই দর্শক এই পাশটাতে যদি দেখেন সবগুলোই শুধু গাভি বেচা কিনা ইনফরমেশন ইউটিউবে চ্যানেল এটা কত এটা এটা 95 চাওয়া দাম বেচা কিনা নিয়ত কত চাওয়া তো 95 85 মধ্যে মাশাআল্লাহ দর্শক 85 মধ্যে বেচা কিনা নিয়ত আমরা গরুগুলো একটু দেখা নেই কি কো গরু নিয়ে আসছে বিক্রি করতে না কিনতে কিনতে কেমন বাজার কিরকম বাজার মোটামুটি ভালো বেশি না কম বেশি বেশি আচ্ছা যারা বীজ বেচতে আসতেছে তারা বলতেছে যে কম বাজার তারা বলবে তারা বলতেছে বাজার কম আচ্ছা দর্শক গাভিগুলো দেখেন কি এটা কত ভাই হ্যাঁ 110 বয়সটা কেটার 6000 ছিল খিল ফেলে দেয় জোয়ান হচ্ছে 6000 ছিল এখন জোয়ান হচ্ছে আর কি 110 চাওয়া দাম কত বলছে দাম এখন দাম বলছে 85-87 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আইডি হলো 90000 কি নাই 90000 দাম বাড়তেছে আমাদের গরুর মূল্য বাড়তেছে না গরুর দাম আজকে মাল তেলের দাম বাড়াতে বিদ্যুৎ আলারার দাম বলছে যে হ্যাঁ সব জিনিসের তেলের দাম বাড়াতে আসলে সব জিনিসের দাম বেড়ে গেছে বিদ্যুতের দাম তো বাড়ার কথা নয় বিদ্যুতে কারেন্টের আর কি বাংলাদেশের মানুষ এতভাবে জর্জরিত হয়েছে একবারে সব দিক দিয়ে কি করার এই লালটা কত ভাই 72 চাওয়া দাম বেচা কিনা ৬৫ হলে বিক্রি হবে দাম বলছে কিছু ৬৬ মাশাআল্লাহ দর্শক কয়টা গাভি তথ্য দিব আপনাদের এটা কিনা হলো নাকি দর্শক আমরা একটু এই সাইডে যাবো গাভিগুলো দেখাবো দর্শক এখন থেকে ভিডিও শুরুর থেকে এখন পর্যন্ত কয়টা গরু দেখছেন হিসাব আছে এখান থেকে কত গরু এইটা কত ভাই এটা 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 85 চাওয়া দাম দর্শক এটা 85 চাওয়া দাম তবে 55-র মতো রেট হবে যেটা সঠিক রেট এটা কত ভাই এটা কত 90 এই পাশ থেকে গাভি গরু এই লাইনটা শেষ তারপরে এইদিকে যদি দেখা যায় এইদিকে সবগুলো মাংসের গরু